বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ইউনিভার্সাল স্মার্ট স্টাডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি জানাবো কিভাবে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বেন সঠিকভাবে সেই বিষয়টা। অনেকে যারা নতুন আছেন তারা জানেন না, অথবা যারা পুরাতন আছে তারা অনেক বিষয় জানে না যে কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হয়। আমি দেখেছি যে অনেকে এই এক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পুরো মাস ভর্তি পড়াশোনা করে। আসলে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সে নিয়ে যে আপনি যদি সারা মাস পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার পড়াশোনার অনেক ঘাটতি হয়ে যাবে। আর পড়াশোনার যে মেন কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু যে পড়া রয়েছে সেই বিষয়গুলোই আমি আপনাদের কাছে আজকে সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর হ্যাঁ, শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই কেমন লাগছে ভিডিও। আর সবচেয়ে প্রথমে বলবো যেটি হচ্ছে, সেটি হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তো মানে যে দাম সেটা কিন্তু সন্তুষ্টজনক না, অনেক বেশি। আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি, কারণ আগে আমরা কিনতাম কারেন্ট অ্যাফেয়ার্স 20 টাকা দিয়ে, বর্তমানে এখন কাগজের দাম ইসে সব কিছুর দাম বেড়ে যাওয়া এখন দাম বেড়ে গেছে 30 টাকায়। এর মানে হলো 1.5 গুণ দাম বেড়ে গেছে। ভাবা যায় যদি 25 টাকা হইতো তার একটা কথা ছিল, একেবারে 10 টাকা বেশি করে দেওয়া হয়েছে। আর আহামরি তেমন কিছু কোনো অ্যাড করা হয় নাই, যেরকম সেরকমটাই আছে, শুধুমাত্র দামটা বেড়ে গেছে। তো এই জিনিসটা খুবই কষ্টময় দুঃখময় বলে আমার মনে হয়েছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা এই মাসেরই, আমি নতুনই কিনছি, এখনো পুরাতন, এখনো সব পড়ি নাই। বলতে মূলত আমরা যেটা বুঝি সেটা হলো প্রত্যেক মাসের যে ঘটনাগুলো ঘটছে, মানে এটা মে মাস, তো মে মাসের আগে ছিল এপ্রিল মাসের সব ঘটনা এই মে মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স বলতে মূলত আমরা যেটা বুঝি, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে বুঝবো যে সাম্প্রতিক যে ঘটনাগুলো সেই বিষয়গুলো বেশি আলোচনা করা হয়েছে, সেটাই মূলত কারেন্ট অ্যাফেয়ার্স বোঝায়। প্রথমে আমরা যখন বইটা বের করব, তো এখানে তো সূচিপত্র, এখানে দেখতে পাচ্ছেন সূচিপত্র। তো সূচিপত্র বা এগুলোতে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হলো সরাসরি, এখানে কিন্তু পড়াশোনার কিচ্ছু নাই। শুরু হবে যে এইখানে লিখা আছে যে সাম্প্রতিক MCQ লিখা আছে, বুঝছেন? এই পাতাটা হচ্ছে মেন পাতা, এইটা হচ্ছে পুরোটাই পড়তে হবে। এইখানে প্রায় 50টা MCQ দেওয়া আছে, আর যেটা সাম্প্রতিকের উপর দেওয়া রয়েছে। তো এই 50টা MCQ পড়ে আপনারা শেষ করে দিবেন, মানে একবারে মুখস্থ ছোটস্থ কণ্ঠস্থ যা থাকে সেটা করে ফেলবেন। এরপরে এখানে দেওয়া আছে রিসেন্ট ইনফো ইনকোয়ারি নামে একটা ইংলিশে, এগুলো পড়লে মূলত দেখা যাবে যে সাধারণ জ্ঞান যেটা আছে সেটা হচ্ছে ইংলিশে দেওয়া আছে, কারণ বিভিন্ন ধরনের যে ব্যাংক রয়েছে ব্যাংকের পরীক্ষা সাধারণত ইংলিশে সাধারণ জ্ঞান থাকে, সেই জিনিসটা কভার করার জন্য তারা এইখানে সাধারণ জ্ঞানগুলোকে ইংরেজিতে সাজিয়ে দিয়েছে। অনেকের অনেকের হেল্প হয়। তো এটা আপনারা পারলে, যারা ব্যাংকে পরীক্ষা দেবেন তারা অবশ্যই পড়বেন। এরপর আরেকটা রয়েছে যে সাম্প্রতিক প্রশ্নের উত্তর, এগুলা প্রশ্ন দেওয়া আছে, এরপরে উত্তর দেয়া রয়েছে, মানে প্রশ্ন এবং তার সাথে উত্তর রয়েছে। তো এগুলো এটা এই পেজটাও ভালো করে পড়তে হবে। এরপরে রয়েছে দৃষ্টি জুড়ে বাংলাদেশ ও বিশ্ব, মেইনলি এইখানে এই দুটা পাতায় যেইগুলো দেখলাম সেইগুলার বিস্তারিত কাহিনী এইখানে এগুলো আপনারা পাবেন। বিভিন্ন ধরনের যারা হচ্ছে নব নিযুক্ত, মানে বিভিন্ন ধরনের লোকজন যারা নিযুক্ত হয়েছে সেগুলো, সেই সম্পর্কে এখানে দু একটা ইম্পর্টেন্ট থাকলে থাকতে পারে। এখানকার যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো অলরেডি এখানে MCQ-তে দেওয়া হয়ে গেছে। তো আপনি যদি রিটেন পরীক্ষার্থী হন সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন, কারণ এইখানে রয়েছে বিস্তারিত লোকান্তর, মানে যারা মারা গেছে আর কি তাদের সম্পর্কে। সো আপনি যদি রিটেন পরীক্ষার্থী হন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিতরের এই বিষয়গুলা খুব ভালো করে জানা লাগবে। তাছাড়াও কিন্তু আমরা যারা MCQ পরীক্ষার্থী দিব বা জব পরীক্ষার্থী দিব বা বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী দিব অথবা অন্য চাকরির পরীক্ষার্থী দিব, সবার জন্যই এই জায়গাটা পড়তে হবে। এখানে যেহেতু রিপোর্ট এবং সমীক্ষা দেওয়া আছে, এটা সবার জন্য ইম্পর্টেন্ট, MCQ-দের জন্য এবং রিটেনের জন্য। তবে MCQ-দের জন্য যতটুকু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিটেন পরীক্ষার্থীর জন্য। রিটেন পরীক্ষার্থীর জন্য আসলে বিস্তারিত পড়া দরকার, তো আমাদের এইখানে তেমন কিছু পড়ার নাই। তো আপনারা যদি জানতে চান তো এখানে পদ্মা সেতুতে ট্রেন চলাচল যে শুরু হয়েছে সেই বিষয়টা একটু জানতে পারেন। এগুলা অলরেডি আমি বলতেছি, তো এখানে সাম্প্রতিক বিষয়গুলো অলরেডি আপনারা প্রথমেই পেয়ে যাবেন। তো চাইলে আপনারা এই যে বিষয়গুলো নাও পড়তে পারেন, তবে যদি আপনি রিটেন পরীক্ষার্থী হন সেটা ব্যাংকের হোক অথবা BCS-এর হোক অথবা
অন্য যে কোনো রিটেন পরীক্ষাতেই আপনি হন চাকরির, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এগুলা কিন্তু পড়তে হবে। এগুলা পড়লে এগুলা হচ্ছে যে পেপার পত্রিকা রয়েছে সেগুলো যে সম্পাদকীয় বিষয় রয়েছে, সম্পাদকীয় বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, খুব ভালো করে তুলে ধরা হয়েছে। দেখুন এখানে লেখা আছে চীনের নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা, চীনা রুশ সম্পর্ক, বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে, ন্যাটোর সদস্য নতুন হয়েছে। এইখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যারা এমসিকিউ পরীক্ষাতে দিবেন তাদের জন্য পড়াই লাগবে, সেটা হলো সাম্প্রতিক পরীক্ষার প্রশ্ন সমাধান। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশনের উপর একটা পরীক্ষা হয়েছিল, সেখানকার প্রশ্ন দেওয়া রয়েছে। এরপর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নগুলোর এখানে সমাধান দেওয়া হয়েছে। তারপরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা হয়েছিল, এগুলোর সমাধান দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই পড়বেন, অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, দেওয়া আছে। এই জায়গাটা আমাদের পড়া দরকার, কারণ এখান থেকে অনেক কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে। এরপরে যেহেতু 45তম বিসিএস হয়ে গেছে, তো মে মাসে, আর এটাও মে মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স, এখনও প্রশ্ন আসে নাই। এর আগের বিষয়টা রয়েছে সে সময় প্রস্তুতি কী কী করা দরকার, সেই বিষয়গুলো দিছে, যেহেতু আমি পরে কিনছি এজন্য এটা দেখতে পাচ্ছি আর কি। তো বিসিএসের জন্য কিছু প্রস্তুতির জন্য কিছু দিছে, তো আপনারা এগুলো দেখতে পারেন। যদি আপনি প্রাইমারি পরীক্ষার্থী হন এগুলোও কিন্তু আপনার কাজে দিবে। এবার এখানে একটা মডেল টেস্ট দেওয়া আছে বিসিএসের জন্য, 200 মার্কের মনে হয় মডেল টেস্ট, হ্যাঁ 200 মার্কের একটা মডেল টেস্ট দেওয়া আছে। তো আপনারা নিজেকে যাচাই করার জন্য আবার মডেল টেস্টটা দিতে পারেন, এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। এরপরে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, মানে প্রাইমারি টিচার নিয়োগের জন্য পড়াশোনা দেওয়া রয়েছে, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। এরপরে একটা মডেল টেস্ট আছে, এই মডেল টেস্টটা দেবেন। এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দেওয়া আছে, ব্যাংকের ভাইভার জন্য দেওয়া আছে। তো আপনি যদি শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার্থী হন, তাহলে এই বিষয়গুলো একটু টুকটাক বিষয়গুলো দেখে নিবেন, কাজ শেষ। এরপরে যে আপনি যদি নার্সিংয়ের ভর্তি পরীক্ষার্থী হন অথবা চাকরির পরীক্ষার্থী যদি হয়ে থাকেন, তাহলে এই কয়েকটা জিনিস দিয়ে এখানটা শেষ করে দিবেন, এখানে আর পড়ার কিচ্ছু নাই। তবে এখানে যারা ব্যাংকে রিটেন পরীক্ষার্থী দেবেন তাদের জন্য খুবই ভালো একটা জিনিস, এখানে শর্ট নোটস করে দেওয়া আছে, বিভিন্ন ধরনের যে টিকা টিকা যদি লিখতে আসে টিকামিকা, তাহলে সেক্ষেত্রে ইংলিশে আপনারা এখানে লিখতে পারবেন। এখানে 3টা বিষয় দিয়ে টিকা লিখে আসে, তো এই বিষয়গুলো তাদের জন্য অবশ্যই পড়নীয়। আর যারা, আমি আবারও বলতেছি যে যারা রিটেন পরীক্ষাতে দেবেন, ব্যাংক হোক অথবা অন্য যে কোনো চাকরির পরীক্ষার্থী দিবেন, পরীক্ষার্থী আসেন, তারা অবশ্যই এই রিটেন পরীক্ষার জন্য এগুলোর বিস্তারিত আলোচনাগুলো পড়বেন। আর আমরা যারা এমসিকিউ পরীক্ষার্থী রয়েছি, তারা প্রথমের 2 পাতা আর পরীক্ষার জন্য পরীক্ষার প্রশ্ন সলভ, মডেল টেস্ট, এই জিনিসগুলো দেখলে আমাদের হয়ে যাচ্ছে, আর কোনো কিছুই পড়া দরকার হচ্ছে না। তো 30 টাকার পড়া আমরা এভাবে উসুল করব। তো তাছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা পেজের এখানে শেষে এখানে একটা করে সাধারণ জ্ঞান রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে এই পা এই পেজে দেখতে পাচ্ছেন, আবার এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একটা করে পেজের শেষেও একটা করে সাধারণ জ্ঞান দেওয়া রয়েছে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। তো ভিডিও এটাই ছিল, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।